আপনাদের প্রত্যেক মনের কাছাকাছি অনুষ্ঠানে জানাচ্ছি স্বাগত। আপনাদের মনের কাছাকাছি যিনি পৌঁছানোর জন্য নিজের অভিজ্ঞতাকে আপনাদের সামনে তুলে ধরছেন, তিনি রয়েছেন আমাদের অনুষ্ঠানে রূপে। আপনারা প্রত্যেকেই তো একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, সবসময় চেষ্টা করেন যে কিভাবে জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে আপনার সমস্যাটাকে আপনার কাছ থেকে সমাধান আপনাকে জানতে পারেন। অর্থাৎ আপনি যে পরিস্থিতির মধ্যে থেকে একটু ভালোর দিকে চাইছেন এগোতে, সেখানে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বিশেষজ্ঞ তিনি কিভাবে সাহায্য করছেন, যার ফলে আপনি জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে উপকারিতা বা তন্ত্রের শাস্ত্রের মাধ্যমে উপকারিতা পেতে পারছেন, অর্থাৎ উপকার পেতে পারছেন। উপকারিতাটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি তার কাছে যাচ্ছেন, তখনই আপনি বুঝতে পারবেন যখন তার বলা যে পরামর্শটা, সেটা তিনি যেটা বলছেন সেটা আপনারা শুনছেন, যে রেমেডির কথা বলা হচ্ছে সেই রেমেডি আপনারা সংগ্রহ করতে পারছেন, তখনই আপনি কিন্তু অনেকটা আপনার কাছে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো দর্শক বন্ধুদের চলুন আজকে আমরা জানতে চলেছি তেমনই কিছু বিষয়, যে বিষয়গুলো নিয়ে বহু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। হয়তো প্রচুর অনুষ্ঠান দেখছেন, জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, কিন্তু তারপরেও যখনই আপনার পার্সোনাল ক্ষেত্রে সেই জিনিসগুলো আবার চলে, আপনার মনের মধ্যে প্রশ্ন আসে যে কেন এটা ঠিক হচ্ছে না বা এটা হওয়ার কারণ কি, সেখানেই কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে সাহায্য করতে পারেন। আজকের অনুষ্ঠানে রয়েছেন আমাদের সঙ্গে যিনি, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোবো এবং তার কাছ থেকেই শুনবো বা জানতে চাইবো যে এমন অনেক বাড়ি আছে যেখানে মানে যোগ্য পাত্র আছে কিন্তু যোগ্য পাত্রী পাচ্ছে না, যোগ্য পাত্রী আছে উপযুক্ত পাত্র যোগ্য পাত্র পাচ্ছে না, তাহলে তারা কি করবেন, বিবাহে দেরি যাচ্ছে তাদের, কি করলে সেই জায়গাটা থেকে সমাধান তারা পেতে পারে বা কি কারণে এই সমস্যাটা হচ্ছে, এটার স্থায়ী সমাধান কি হবে, চলুন আজকে সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে তার কাছ থেকে জানবো। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন অতিথি রূপে ওস্তাদ শ্রী নবীন, স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। প্রথমে আমার পিতামাতা, আমার গুরুদেব, ইষ্ট দেব দেবী কামাক্ষামা ও তারামায়ের চরণে কোটি প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু। আজকে যদি দর্শকদের জানান যে যে বিয়ার বিয়ের ক্ষেত্রটা যেটা আমি বললাম দর্শকদের কাছে, এই সম্বন্ধে যদি আপনি কিছু জানান দর্শক, এই সম্বন্ধে বিষয়ে বলার যেটা, এই যে সমস্যা তুমি জানালে, এই সমস্যা তিন থেকে চার রকম এরকম ভাগ আছে, এক একজন এক এক পাত্র পাত্রী এক এক ছেলে মেয়ে এক রকম সমস্যার মধ্যে পড়ে। তো কিরকম ধরনের সমস্যার মধ্যে পড়ে আমি বলে দিচ্ছি। ধরুন তার সঙ্গে আপনার আপনার বাড়িতে ছেলে আছে বা মেয়ে আছে, সেই ছেলের দেখাশোনা করছেন, দেখাশোনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, করছেন বলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কোনো রকম ভাবে সেই পাত্রী বা মেয়ে একটা কথাবার্তা বলুন, একটা যোগাযোগ বলুন, সেটুকু তো প্রয়োজন যে হ্যাঁ একে বলছেন যে আমার জন্য একটা মেয়ে দেখিস বা ছেলে দেখিস, একে বলছেন একটা মেয়ে দেখিস বা ছেলে দেখিস। বিষয়টা আপনার ছেলে আছে মেয়ে খুঁজছেন, এবার সেই হিসাবে সেই যে দূর থেকে যে একটা খোঁজাখুঁজির যে ব্যাপার, আপনি তো একা নিজে খুঁজতে পারবেন না, সেটা সম্ভব না। আপনি যখন আত্মীয় স্বজন বা মনের মানুষ কাছের মানুষ যারা আছে তাদেরকে বললেন, হ্যাঁ দেখবো, তারা যোগাযোগ করছে, অরিজিনালি হয়তো যোগাযোগ করছে, কিন্তু মূল বিষয়টা আপনি দেখবেন যে ছ মাস হয়ে যাচ্ছে, এক বছর হয়ে যাচ্ছে, দু বছর হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না, কোনো রকম কোনো যোগাযোগই করা যাচ্ছে না, টাইম পার হয়ে যাচ্ছে দিনের পর দিন, বয়স বেড়ে যাচ্ছে আপনার বা মেয়ের, যাই হোক। এবার সেক্ষেত্রে এটা একটা সমস্যা আছে। দুই, ধরুন কথাবার্তা হলো, যোগাযোগ হলো, সে বাড়িতে তারা ছেলে পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ বাড়িতে আসলো, এসে কথাবার্তা ঠিক হলো, কিছু এগিয়ে গেল, কিছু দূর এগিয়ে গেল, 70% 80% এগিয়ে গেল, কিন্তু তারপরে দেখবেন সেখান থেকে যে কোনো কারণ বলত, হঠাৎ করে যে কোনো কারণ বলত, সেখান থেকে পুরোপুরিভাবে হয়ে গেল, মানে পুরোপুরিভাবে বিয়েটা ভেঙে গেল, এরকম এক ধরনের সমস্যা হয়। আরেকটা কি হয়, যেটা সেটা হচ্ছে যখন দেখাশোনা চলছে, যখন দেখাশোনা চলছে, দেখাশোনা মেয়ে দেখতে আসছে বা ছেলে দেখতে আসছে, এসে দেখে গেল, দেখে বললো ঠিক আছে দুদিন বাদে জানাবো, দুদিন বাদে হয়তো জানালো না বা চার দিন জানালো না, কোনো খবরই দিল না, এরকমও হয়। বা এই ক্ষেত্রে আবার কেমন হয়, দুদিন বাদে বা চার দিন বাদে ফোন করে হয়তো বললো যে না আমাদের পছন্দ না, যদিও এখন এইভাবে ডাইরেক্ট কেউ বলে না, বিভিন্ন রকম দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, এই ধরনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এখন। এবার সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যাদের, সেক্ষেত্রে আমি বলবো পাত্র বা পাত্রীকে বলবো, বাড়িতে আগে কোন রকম বিয়ের পুরনো বিয়ের, যারা আমাদের আপনার আত্মীয়
আপনাদেরকে নিমন্ত্রণ করে কার্ড বাড়িতে আছে একটা বা দুটো বা এর অধিক যাই হোক বাড়িতে আছে কিনা যদি থাকে বাড়িতে আগে বাসু থেকে সেটাকে পার করুন তাই বলে কোনো খারাপ জায়গায় নোংরা জায়গায় ফেলবেন না পরিষ্কার জায়গায় বা জলে দিন বাগানে ফেলুন কিন্তু উল্টো ডাস্টবিনে নোংরা জায়গায় ড্রেনে এসব জায়গায় ফেলবেন না এটাতে সমস্যা আপনারও বাড়বে আরেকটা বিষয় যেটা বলবো এটা এই যে কথাগুলো বলছি এটা পরামর্শও বলতে পারেন বা এটার কারণ আছে কারণটা অবশ্যই বলবো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে মিষ্টি খাবেন না পাত্র বা পাত্রী এই ধরনের সমস্যা আছে যাদের কোনো বিয়ে বাড়িতে মিষ্টি খাবেন না আপনি মিষ্টি খুব ভালোবাসেন যেভাবে হোক কষ্ট করে ওই বিয়ে বাড়ির মিষ্টিটা আপনাকে খেলে হবে না আপনার যখন এই সমস্যায় ভুগছেন তখন আপনার বিয়ে হয়ে যাক তারপরে আপনি খাবেন মিষ্টি অনেক খেতে পারবেন বিয়ের পর আপনার বিয়ের টাইমটা দু বছর বা চার বছর বা পাঁচ বছর এর মধ্যেই হবে প্রত্যেকের ক্ষেত্রে এটাই হয় এই পাঁচ বছর যখন হচ্ছে দু বছর বাদে আপনি সমস্যাটা বুঝতে পারছেন বা আজকে আমার কাছ থেকে শুনছেন শোনার পর আপনি কাল থেকে করুন বা দুদিন বাদে থেকে করুন মিষ্টিটা খাবেন না ছ মাস হোক বা দু মাস হোক আপনার যে সময়টুকু লাগবে সেটা বলে দিচ্ছি কতটুকু সময় লাগবে মিষ্টিটা খাবেন না মহা সমস্যার মধ্যে পড়ে যেতে হবে এটা আরেকটা বিষয় যেটা বলবো যদি মহিলা হয় পুরুষ ছবি রাখতে হবে আর পুরুষ যদি হয় মহিলা ছবি রাখতে হবে অবিবাহিত সঙ্গে রাখতে হবে মানে কি বললাম পাত্র যদি হয় একটা অবিবাহিত মহিলার ছবি পাত্রের পকেটে সবসময় রেখে দেবে আর যদি পাত্রী হয় একটা অবিবাহিত পুরুষের ছবি পাত্রীর কাছে মানি ব্যাগে যে কোনো জায়গায় সবসময় কাছে রাখতে হবে এটাই মূল কথা কাছে রেখে দিতে হবে এটা একটা আমার জ্ঞানের কথা বলতে পারেন বা আমার এতদিন যা কাজ করছি যা পরিস্থিতি দেখছি তার উপরে ভিত্তি করে নিজের অভিজ্ঞতার কথা বললাম এবার আমাকে আপনাকে মূল উদ্দেশ্য আমি বলে দিচ্ছি কি করণীয় করণীয় যেটা সেটা বলে দিচ্ছি শুনুন ভালো করে শুনে নেবেন আপনি একটা লাল রুমাল কিনবেন লাল রুমাল পাত্র বা পাত্রী দুজনকে বলছি পাত্র যদি হয় তখন সাদা রুমাল মহিলা যদি হয় তখন লাল রুমাল যার বিয়ের সমস্যা হচ্ছে তাকে বলছি পাত্র যদি হয় তখন সাদা রুমাল মহিলা যদি হয় লাল রুমাল আর 100 গ্রামের মতন গম 100 গ্রামের মতন গম কিনবেন 100 গ্রাম আরেকটা জিনিস কিনতে হবে যেটা সেটা বিভিন্ন মশলাপাতির দোকানে পাওয়া যায় খোপড়া 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 বলতে শুকনো নারকোল শুকনো এরকম ছোট হয় এগুলো ছোটই হয় শুকনো নারকোল এই তিনটে জিনিস কিনবেন তাহলে কি বললাম যদি পাত্রের সমস্যা হয় বা ছেলে হয় তখন সাদা রুমাল যদি মহিলা হয় বা পাত্রী হয় তখন লাল রুমাল এটা কিনবেন আর 100 গ্রাম গম আর একটা খোপড়া শুকনো নারকোল যাকে বলে বাংলা কথা এই তিনটে জিনিস একটা পাত্রতে রাখবেন রেখে ভালো করে ধুয়ে নেবেন পাত্রের মধ্যে রাখা অবস্থায় তিনটে জিনিস একসঙ্গে ধোবেন যখন প্রথমে পাত্রের মধ্যে জল দেবেন জল দেওয়ার পর প্রথমে রুমালটা দেবেন সেই রুমাল ধোয়া জলে গম ধোবেন আবার গমটা ছেঁকে নিয়ে তুলতে হবে আপনি গমটা দরকার একটা ঝুড়ির মধ্যে করে ধুয়ে নেন এক পাত্রের মধ্যে এক জলের মধ্যে তিনটে জিনিস ধুতে হবে যেদিন ধোবেন সেদিন ওই জলটা কিন্তু ফেললে হবে না জলটা প্রয়োজন আছে জলটা প্রয়োজন আছে যেগুলো বললাম যে সামগ্রী সেগুলো প্রয়োজন আছে গম রুমাল খোবড়া সবই প্রয়োজন আছে এবার যাই হোক জলটা সাইড করে রেখে দেবেন রেখে দেওয়ার পর এবার যে কাজ মূল কাজ যেটা সেটা হচ্ছে ছেলে যদি হয় তখন সাদা রুমাল যেটা বারবার বললাম এটা ভুল করলে কিন্তু সমস্যা বেড়ে যাবে রুমালটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সোমবার দিন পাতবে সোমবার দিন পেতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রুমালের ওপরে সেই গম যেগুলো বললাম সেগুলো শুকিয়ে নিতে হবে তার আগে ধোয়ার পরে শুকানোর পরে রুমালের ওপরে গমগুলো ঢালতে হবে ঢালার পর সেই গমের ওপরে খোবরাটি ডাকতে হবে ছেলে হলে সাদা রুমাল মেয়ে হলে লাল রুমাল এইভাবে কিন্তু এবার ওই রুমালের ওপর রেখে রুমালটা একটা সুতো দিয়ে ধরে বাঁধতে হবে চার কোণে এক জায়গার উপর উঁচু করে ধরে সুতো দিয়ে বাঁধতে হবে ছেলে হলে সাদা সুতো মেয়ে হলে লাল সুতো বেঁধে সোমবার দিন সাতটা সোমবার করতে হবে সোমবার দিনই তো করতে বললাম সোমবার দিন দেবাদিদেব মহাদেবের মাথায় ওইটা দিয়ে একটু জল দেবেন আর সোমবার দিন যখন চান করবেন প্রথম যেদিন করবেন প্রথম সেই দিন ওই যে ধোয়া যে জলটা বললাম ওই জলটা দিয়ে আপনি নিজে চান করবেন ধোয়া জলটা দিয়ে আপনি নিজে চান করলেন
চান করার পর আপনি যেটা তৈরি করতে বললাম আপনাকে সেটা নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে চলে গেলেন প্রতিষ্ঠিত মন্দিরে সেখানে গিয়ে মহাদেবের মাথায় ওইটা দেওয়ার পর তারপর আপনি দুধ দিন গঙ্গা জল দিন যাই দিন ওইটা দেওয়ার পর তারপরে দুধ দিন বা গঙ্গা জল দিন এগুলো দেবেন আর এক্ষেত্রে বলবো সাতটা সোমবার পর পর অবশ্যই করতে পর পর করার পর ম্যাক্সিমাম টাইম দেবো 45 দিন 45 দিনের মধ্যে দেবাদিদেব মহাদেব আপনাকে অবশ্যই কৃপা করবে আশীর্বাদ করবে 45 দিনের মধ্যে 100% ভাবে যোগাযোগ হয়ে যাবে বিয়ের সময়টা লাগতেই পারে 100% ভাবে কমপ্লিট হয়ে যাবে এবার বিয়ের জন্য 15 দিন লাগুক 1 মাস লাগুক বা 2 মাস লাগুক ওটা লাগতে পারে ওটা পুরোপুরি আলাদা বিষয় কিন্তু যে বিষয়টা আটকে যাচ্ছিল যোগাযোগ করা যাচ্ছে না যোগাযোগ হওয়ার পর ভেঙে যাচ্ছে সেই বিষয় থেকে আপনি পুরোপুরি ভাবে বেরিয়ে আসতে পারেন 45 দিনের মধ্যে 45 দিন সময় নিলাম করে দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন আপনাদের প্রত্যেক দর্শকেরা যারা আজকে শুনলেন তারা কিন্তু এই উপায়টাকে যদি আবারও ভালোভাবে জেনে নিতে চাইছেন বুঝতে চাইছেন মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে নিয়ে চেম্বারে পৌঁছন চেম্বারে গেলে আপনি নিজে বসে আপনার যা যা জিজ্ঞাসা আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে পারছেন এবং তার জন্য আপনাকে বুকিংটা আগে সারতে হবে বিভিন্ন চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন যেমন তারকেশ্বর কালীঘাট দক্ষিণেশ্বর শিয়ালদা বসিরহাট বহরমপুর বনগাঁ মেচেদা বর্ধমান কৃষ্ণনগর বুকিং করছেন 9733489189 7432856150 এই ফোন নাম্বারে বুকিং সেরে নিয়ে আপনারা পৌঁছন চেম্বারগুলোতে এবং সেখানে গিয়ে আপনি নিজেই নিজের আরো অনেক এমন প্রশ্ন থাকবে আর এই কথাটা বোধহয় আপনাদেরকে প্রায়শই আমি বলি কারণ সবসময় ফোনে সমস্ত কথা আপনি হয়তো আপনার মনে নাও পড়তে পারে আপনি প্রশ্নটা রাখলেন সেই প্রশ্নটুকু যেটুকু জিজ্ঞাসা করলেন ওইটুকুর উত্তর তিনি দিয়ে দিলেন কিন্তু যখন আপনি সামনে থাকছেন তখন আপনার হয়তো হরোস্কোপ বিশ্লেষণ করে প্রচুর প্রশ্ন উঠতে পারে তার প্রপার অ্যান্সার আপনারা পেতে পারবেন তাই জন্য কিন্তু চেম্বারে যাওয়ার কথাটা আমরা বারবার বলি আজকে দেখুন বিবাহিত বিষয় নিয়ে দারুণভাবে উনি কিন্তু অনেকগুলো পথ উপায় বললেন এবারে যদি আমরা ঠিক এইরকমই আরও যেরকম এই বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে আরেকটা হলো পড়াশুনো যে বাড়িতে বাবা মায়েরা কষ্ট করে তার সন্তানের জন্য ভালো মাস্টার ভালো টিউশন ভালো স্কুল ভালো জায়গাতে চেষ্টা করছেন নিজের যতটা পারছেন নিজের দিকে না তাকিয়ে ছেলেমেয়ের জন্য পরিশ্রম করে বাবা মায়েরা কিন্তু চেষ্টা করেন যাতে তাদের ছেলেমেয়ে ঠিকভাবে প্রতিষ্ঠা পায় যাতে ঠিকভাবে পড়াশোনাটা করতে পারে কিন্তু সেইখানে দাঁড়িয়ে দর্শক বন্ধুরা যদি আপনি দেখেন যে আপনাদের সন্তান আপনাদের কথা শুনছে না সে তার পড়ার প্রতি সঠিকভাবে একাগ্রতা মনোযোগিতা রাখতে পারছে না বা রাখছে না তাহলে কি করবেন এখানে কি করা যেতে পারে এখানে কিন্তু দরকার এর প্রপার অ্যানসারটা জেনে নেওয়া এবং সেটাই আমরা চলুন জেনে নিই আমাদের অতিথি থেকে কি করা যেতে পারে কি করা যেতে পারে বলতে শোনো প্রথম কথা প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান যেন সুপুরুষ হয় সুপ্রতিষ্ঠিত হয় প্রত্যেক বাবা মাই চায় যতটুকু সামর্থ্য অনুযায়ী তার শরীরে যতটা রক্ত আছে ততটা রক্তবিন্দু দিয়ে তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায় সব বাবা মাই এইবার কোনো বাবা মার ইচ্ছা বা আশা পূরণ হয় কারোর হয় না কারোর কিছুটা পূরণ হয় তার কারণ এগুলো আগে আজ থেকে যদি আমরা 50 বছর পিছিয়ে যাই তখন এতটা সমস্যা ছিল না সমস্যা অবশ্যই ছিল কিন্তু এখন যে এই যে সন্তানের সমস্যা বা ছেলে মেয়ের যে যা সমস্যা 50 বছর আগে কিন্তু এতটা সমস্যা ছিল না আরও 50 পিছিয়ে গেলে আরও কম ছিল সেই হিসেবে যত দিন যাচ্ছে তত এই ধরনের সমস্যা জর্জরিত হয়ে যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাবা মা এবার সেক্ষেত্রে আমি বলবো সবার আগে সন্তানদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করুন সবার আগে বন্ধুত্ব তৈরি করুন সে কি বলতে চাইছে তাকে ভালোভাবে বোঝান মারলে ধরলে তো হবে না তাকে ভালোভাবে বোঝান বাচ্চাদের ক্ষেত্রে মারলে ধরলে তো কোনোদিনই হবে না আপনি মারবেন দ্বিতীয় দিন সেই কাজ আবার করবে দেখবেন এটা প্রমাণিত পরীক্ষিত আপনি পরীক্ষা করুন আপনি আজকে মারলেন যে কালকে ওটা করবে না বা পরের দিন ওটা করবে না অবশ্যই না করবে আবার করবে তাহলে মারলে হবে না বা বকলে হবে না আপনার যা এনার্জি তার এনার্জি অনেক বেশি আপনি আজকে বকা ঝকা করবেন ও কিচ্ছু হবে না আপনি কতবার বকা করবেন বকা ঝকা করবেন এনার্জি লেভেলে আপনি হারিয়ে যাবেন কিন্তু ও কিন্তু হারবে না ওকে বলবেন যে দেয়ালে মারলে দেয়ালে ঘুষি মারলে দেয়ালটা ভাঙবে ও বলবে হ্যাঁ ভাঙবে সত্যি কি ভাঙবে এটা এনার্জিতে বলছে ওর এনার্জি পুরোপুরি ভাবে চাঙ্গা থাকে বাচ্চাদের সেই জন্য এগুলো বলে থাকে প্রথমত যেটা বললাম যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারলে
তার মনের কি কথা সে কিন্তু আপনাকে পরিষ্কার বলবে, বা আপনি যখন তাকে বোঝাবেন, বুঝিয়ে বলবেন, ঠান্ডা মাথায় বলবেন, অবশ্যই শুনবে, না শোনার কোনো কারণ নেই। আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার সন্তানকে নিয়ে কোথাও গেছেন, আপনার ছেলেকে নিয়ে কোথাও গেছেন বাইরে, সে বাইরে গেছেন, সেখানে আপনার কাছের লোক নিয়ারেস্ট কেউ বলল যে এটা কে, তখন আপনি বললেন, হিন্দিতে বললেন লড়কা, বাংলায় বললে ছেলে, তো যাই হোক আপনি হয়তো বললেন যে এটা লড়কা। এইটা বহুত প্রাচীন রীতি আছে এটার, এই যে লড়কা যেটা আপনি বললেন বা ছেলে বললেন, এটা উচিত না, এটা উচিত না। লড়কা বললে কি হবে, আপনার সঙ্গে সারাজীবন লড়তে থাকবে, ওটা ওর ব্রেনে কাজ করবে, ওটা ওর ব্রেনে কাজ করবে। আর ছেলে যেটা বললাম, ছেলে বললে কি হবে, সারাদিন তার সঙ্গে সমস্যার মধ্যে জড়াজড়ি করার চেষ্টা করবে, ছেঁড়াছিঁড়ি করার চেষ্টা করবে, মন মন থেকে তাকে মেনে নেবে না, এই ধরনের সমস্যা ছেলে বললে। এবার সেখানে আমি সুপুত্রে বললে ওর ব্রেনে কিন্তু অন্যরকম কাজ করবে। আপনি যখন যদি বলেন সুপুত্র, তখন কিন্তু ওর মনটা পরিস্থিতিটা অন্যরকম হয়, বাবা মা আমাকে খুব ভালো বলছে, ছেলে বললেও ভালো, খারাপ কিছু বলছেন না, কিন্তু একটা ব্রেনের ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার। সে ছোট হলে তার মনেও কিছু চিন্তা আছে, সে দুষ্টু চিন্তা হোক, ভালো হোক, খারাপ হোক, যা হোক চিন্তা আছে, এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা যেটা বলবো, আপনি যখন সন্তান যখন পুরোপুরিভাবে অবাধ্য হয়ে গেল, বাচ্চারা এখন বাচ্চারা অবাধ্য হয় কিসে, সবার আগে ফোন আর গেম, ফোন তারপরে গেম, ফোনের মধ্যেও গেম আছে, যাই হোক গেমের মধ্যে ফোন আছে, এই হচ্ছে ব্যাপার, ফোন আর গেম। আপনি তাকে বারবার বলছেন যে ফোনটা রেখে এখন পড়াশোনায় বসে, ফোনটা রেখে এখন পড়াশোনায় বসে, সে কিন্তু আপনার কথা শুনতেই পাচ্ছে না, সে ফোনের মধ্যে ঢুকে গেছে, সে শুনতেই পাচ্ছে না। আপনি যেই তার কাছে ফোনটা কেড়ে নেবেন, ফোনটা কেড়ে নিয়ে দেবেন, হাত পা ছিড়াবে কেমন, এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কিসের জন্য? এক কথায় বলবো, বাড়ির বড়দের জন্য। ফোন বাচ্চাদের সামনে, বিশেষ করে বাচ্চাদের সামনে মিস ইউজ করবেন না, আপনার যদি প্রয়োজন থাকে বাচ্চাদের সামনে ব্যবহার করবেন না, যদি প্রয়োজন থাকে ব্যবহার করুন, প্রয়োজনটুকুই ব্যবহার করুন বাচ্চাদের সামনে অন্তত। সেক্ষেত্রে যখনই ফোনটা পড়ে থাকে বাচ্চাটা কিন্তু সঙ্গে সঙ্গে হাতে নেবে। আর যদি একবার গেম দেখে, তার মেন্টালিটি এখন বাচ্চারা তো গেম খেলাধুলো এগুলোই তো চায়, এখন আর বাইরে মাঠে আপনারাও খেলতে দিতে চান না, চান কি না চান সেটা আপনার নিজে চিন্তা করে দেখুন, বাইরে বেরোতে দিতে চান না, খেলতে দিতে চান না, তার তো একটা কিছু প্রয়োজন আছে, তাহলে তার মনটাকে বুঝতে হবে আগে। সেক্ষেত্রে এবার এইগুলো বোঝার পরেও অবাধ্য থাকে, এগুলো বোঝার পরেও অবাধ্য থাকে, কিন্তু সেক্ষেত্রে কি করণীয় আছে আমি সেটা বলে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু সবার আগে বুঝতে হবে সে কি চাইছে, সে যেমন বাচ্চা ঠিক তেমন জিনিসই চাইবে, আপনিও সেই সময় সেটাই চাইতেন, আপনার মা বাবার কাছে শুনে দেখবেন। আপনার তো 50 বছর বয়স পার হয়নি, 50 বছর হলে আগে কম ছিল, আপনি হয়তো তখন সেই সময় 10টা জিনিস চাইতেন, এখন আপনার ছেলে বা মেয়ে 15টা জিনিস চাইছেন, এই তো ব্যাপার, দুনিয়াতে এগোচ্ছে এইভাবেই, পিছাচ্ছে, 15 তো 5টা বাড়লো। এইটা বুঝতে হবে সবার আগে, আর সে কি চাইছে তার মনের মধ্যে ঢুকতে হবে, তখন দেখবেন ওর মনের কথা বলবে। আপনি যখন রাস্তা বেরোবেন একটা খেলনা কিনে দিতে বললে, আপনি যদি তাকে বুঝিয়ে বলেন তাহলে কিন্তু সে শুনতে হবে, যদি বলেন যে না বাড়ি আছে এখন না পরে চল বাড়ি চল, তখন কিন্তু সে ওইখানে চিল্লামিলি করবে, তখন জিনিসটা পরিস্থিতিটা অন্যরকম হবে, সারা রাস্তা কান্নাকাটি করবে, আপনারও মন খারাপ লাগবে, তারও তো খারাপ লাগবে। এবার সেই হিসাবে একটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে, যদি আর একটা কি বিষয় কি হয় সেটাও বলে নিই, যারা বড় মানে 15-18 বা 20-25 যেসব সন্তান চলে গেছে, এগুলো ছেলেদের ক্ষেত্রেই হয় বেশি, 15-20-18 বা 22-25 মানে নেশাগ্রস্ত হয়ে পড়ে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশে রাত করে বাড়ি ফেরে, সেটা একটা আপনার সমস্যা, নেশা করে বাড়ি ফেরে সেটা একটা সমস্যা, একটা কাজের মধ্যে আছে বা আপনি একটা কোনো কাজ দিয়েছেন কম বেশি সেটা করছে, জোর করে করানোর চেষ্টা করছেন করছে, যখন করে একটা বন্ধু ফোন করলো কিন্তু সেখানে চলে গেল, সেক্ষেত্রে একটা করণীয় আছে, তারা স্বাভাবিক, তারা কিন্তু বোঝে, বোঝা সত্ত্বেও ওই কাজ করছে, তাদের একরকম করণীয় বা ক্রিয়া। আর যারা বোঝে না, যারা বাচ্চা, তাদেরকেও একরকম করণীয় বা ক্রিয়া। যারা বোঝে তাদের ক্ষেত্রে আমি বলবো, বলে দিচ্ছি শুনুন, যারা বড় আর কি, যারা নেশাগ্রস্ত, বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ পথে যাচ্ছে, কুপথে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা তামার পাত্রতে গঙ্গা জল নেবেন, গঙ্গার জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কেশর ভিজিয়ে নেবেন, জলটা অল্প নেবেন, বেশি প্রয়োজন নেই, কেশর অল্প দেবেন, হলুদও অল্প দেবেন, কেশরটা ভিজিয়ে রেখে দেবেন, কিছুক্ষণ রেখে দেবেন, একদিন রেখে দেবেন, আগের দিন করে নিলেন অসুবিধা নেই কোনো, আগের দিন ওইটা ভিজিয়ে রাখলেন রাত্রে বা দিনের বেলা ভিজিয়ে রাখলেন, ওটার প্রয়োজন পড়বে রাত্রে বা বিকেলে বা সন্ধ্যেবেলা, যাই হোক বলে দিচ্ছি,
ভেজানো অবস্থায় তার পরে ভিজানো হয়ে গেল পাঁচটা বট পাতা বট পাতা পাঁচটা তুলে এনে রেখে দেবেন তুলে নিয়ে চলে আসেন বাড়িতে ঠিক যখন সে শোবে শোয়ার আগে সেই মুহূর্তে তার বিছানাতে ছিটিয়ে দেবেন সাত দিন করুন সাত দিন রেজাল্ট পাবেন আর সেক্ষেত্রে বাচ্চাদের কি বলবো বাচ্চাদের ক্ষেত্রে সে মন থেকে কি চাইছে সেটা বলুন তার উপর কোন রকম কোনো ক্রিয়া করার চেষ্টা করবেন না সে কিন্তু শিশু পাপটা আপনার হবে তার হবে না সে সেই সময় করতেই পারে তার মনটা বোঝার চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কথা দিলাম এটাই বোঝার বাচ্চাদের উপর কোনো ক্রিয়া করার চেষ্টা করবেন না এটা খারাপ হবে ফল খারাপ হবে তাহলে যেখানে আপনি একটার বাচ্চা হয়তো পড়াশোনার প্রতি তার মন বসছে না সেখানে আপনার কি করণীয় সেটা আপনাকে বুঝে নিতে হবে তবে অহেতুক অকারণে সবকিছু নিয়ে তার উপরে আপনি যদি জোর দেখিয়ে মার ধর বকা ঝোকা করে তাতে যদি আপনি মনে করেন যে সেটাতে সে আপনার বাধ্য হয়ে উঠবে সে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করবে এগুলো একদমই বোকামি কারণ আপনি যদি নিজেকে তার জায়গায় রেখে একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন এই রকম কাজ যার সাথেই করা হবে সে পড়াশোনার দিকে কি আর এগোবে হয়তো জাস্ট পড়তে হয় পড়বে কিন্তু সেইভাবে মন থেকে পড়া বা ভালো একটা রেজাল্ট করার তার যে একটা ইচ্ছা সেই ইচ্ছা শক্তিটা কোথায় থাকবে যে কারণে একজন জ্যোতিষীর কাছে যখন আপনি যাবেন আপনি গেলে শুধু এইটুকু জানতে পাচ্ছেন বুঝতে পারছেন যে আপনার বাচ্চার লেখাপড়ার দিকটা কিভাবে ভালো করা যেতে পারে তার কি আদৌ ভালোভাবে লেখাপড়া সেটা এগিয়ে নিয়ে যেতে পারবে যদি পারে তাহলে সেইখান থেকে তাকে জানতে হবে যে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাকে শুরুর দিক থেকে যদি আপনি তাকে একটা ভালো পরামর্শের মধ্যে থেকে সুপরামর্শদাতার কাছে তাকে যদি সবসময় রাখতে পারেন বা নিয়ে যেতে পারেন তার সঙ্গে বন্ধুর মতন কথা বলেন তার মনের কথাটা বোঝার চেষ্টা করেন তার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সন্তানও ভালোভাবে পড়বে তার যদি কোনো রকম পড়ায় অমনোযোগী ভাব আসছে বা ভালো লাগছে না বা বন্ধু বান্ধব এমন তারা হয়ে গেছে যেখানে গিয়ে সে হয়তো ভুল পথে বারবার চলে যেতে পারে এইটা আপনার মনের মধ্যে চলে আসছে তাহলে সেখান থেকে কি করা যেতে পারে সেটা কিন্তু পরের ব্যাপার প্রথমে আপনাকে তার সঙ্গে মিশতে হবে তার কথাগুলো শুনতে হবে বুঝতে হবে এবং তারপর একজন সুপরামর্শদাতার সঙ্গে আলোচনা করতে হবে তো সে কারণে বলবো সময় অনুষ্ঠানের এগিয়ে আসছে যারা কন্ট্যাক্ট করতে চাইছেন চেম্বারগুলোর ডিটেলস বারবার আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি টেলিভিশন স্ক্রলে চলছে বুকিং নাম্বারও আপনাদেরকে আমরা জানিয়ে রেখেছি শুধু যখনই আসতে হবে আপনাকে বুকিংটা করে নিতে হবে বুকিংটা করে আপনি চেম্বারে পৌঁছন এবং এরই সঙ্গে আমাদের দর্শকদের জন্য আপনি বিশেষ কিছু আর বলতে চাইবেন বলতে চাইবো যেটা সেটা হচ্ছে সবার আগে খেয়াল রাখবেন যে আমার এখানে চেম্বার আছে এখানে চেম্বার আছে এখানে চেম্বার আছে সারা সপ্তাহে বা সারা দিনে যদি আমি একদিনে তিনবার চারবার চেম্বার করি তাহলে কাজটা করব কখন এটা সবার আগে খেয়াল করতে হবে কাজটা করব কখন আমি সকলের উদ্দেশ্যে বলছি কাজটা করব কখন আমি যদি সারাদিনে চারটে চেম্বার করি সেই এনার্জি থাকবে আমার কাজটা করার কাজগুলো করার কাজগুলো তো আমি সারাদিনে ধরলাম সেগুলো তো কমপ্লিট করতে হবে আমি এখানে চেম্বার করব ওখানে চেম্বার করব চারিদিকে ঘুরবো তাহলে কাজটা করবো কখন রেজাল্টটা পাবে কখন মানুষ এটা সবার আগে চিন্তা করবেন কি পরিস্থিতি বা কি বলতে চাইছি কাজের মতন কাজ যদি পেতে চান যোগাযোগ করবেন যে কোনো রকম সমস্যার জন্য সেখান থেকে অবশ্যই বের করে আনতে পারবো গুরুদেবের আশীর্বাদে কামাখা মায়ের আশীর্বাদে প্রত্যেকের সফল কাজে তো যাই হোক আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানে টিভি অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান হয় লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় এবার সেখানে আপনারা দেখছেন হ্যাঁ সব কিছু বলে দিচ্ছে সব কিছু ঠিকঠাক বলছে একবারও কি আপনাদের মনে হয় না যে লাইভে এইভাবে কি করে কি করছে আপনি ফোন করবেন তো যার মনে হচ্ছে তাকে আমি বলছি আপনি ফোন করবেন তো ফোনটা ঢোকে কি দেখবেন তো যদি ফোনটা ঢোকে নাও ঢুকতে পারে যদি ফোনটা ঢোকে তখন বলবো ওটা রেকর্ডিং চলছে তখন বলবো ওটা রেকর্ডিং চলছে তাহলে লাইভ অনুষ্ঠান চালানোর লাভটা কি হলো আর যে আপনি যে ফোনে যেগুলো শুনছেন যে হ্যাঁ ফোন আসছে ফোন করছে লাইভে এই করছে সেই বলছে সব পুরোপুরি ওর কাছের লোক মনের লোক সমস্ত কিছু ছক সাজানো থাকে তো সেই বিষয়ে সেই সমস্ত দিকে চিন্তাভাবনা করে যার কাছে যাবেন চিন্তাভাবনা করে যাবেন কে কি করছে কে কি জানছে কে কি বলছে সেগুলো বোঝার চেষ্টা করুন অবশ্যই ফল পাবেন একেবারেই তাই এবং আমরাও আমাদের দর্শকদের এটাই বলবো যে সাবধানে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং অনুষ্ঠানগুলো ভালোভাবে দেখুন যা তাহলে বুঝতে পারবেন যে আপনি কি করতে চাইছেন বা আপনার কি করাটা সঠিক হবে প্রত্যেকে ভালো থাকুন আমাদের অতিথিকে জানাচ্ছি ধন্যবাদ দর্শকদের জানাচ্ছি নমস্কার।